প্রেস ক্লাব কখনো কোন আক্রোশের কেন্দ্রবিন্দু হতে পারে। প্রেস ক্লাব হচ্ছে স্বাধীন মত প্রকাশের একটা কেন্দ্র, এখানে বহু মতের মিলন ঘটেছে, বহু মতের একটা সম্মেলনের জায়গা হলো প্রেস ক্লাব। কোন রাজনৈতিক প্রতিহিংসা, কোন দুর্বৃত্তায়ন, কোন ব্যক্তি আক্রোশের কোন টার্গেট হতে পারে না কোন প্রেস ক্লাব। আমি জানি না বাংলাদেশের কোন প্রেস ক্লাবে এরকম ইস্যুতে কোনো হামলা এইভাবে হয়েছে কিনা আমি জানি না, এটা আমাদের জাতির জন্য দুর্ভাগ্যজনক। সংবাদপত্র গণমাধ্যমকে একটি সভ্যতার ব্যারোমিটার বলা হয়, একটা জাতি সভ্যতার সূচকে কতটা উন্নত এটা সে দেশের গণমাধ্যম, তার মিডিয়া, সংবাদপত্রের স্ট্যান্ডার্ড, সাংবাদিকদের যোগ্যতা, চরিত্র, তাদের পক্ষ, সম্মতি দিয়েই কিন্তু সভ্যতার এই সূচকটা নির্ধারিত হয়। অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রার এই তিন মাস কেবল অতিবাহিত করছি আমরা, এরকম সময় এই সরকার দেশের একটা নতুন সম্ভাবনার বিরুদ্ধে যে চ্যালেঞ্জগুলো এসে দাঁড়িয়েছে এটা আমাদের তিন মাস পরে এসে বলতে হবে, এটা আমাদের খুব দুর্ভাগ্যজনক। 10ই নভেম্বর শহীদ নূর হোসেনের শাহাদাতের দিনকে কেন্দ্র করে যে চক্রান্ত, গতকাল পর্যন্ত তো দেশের মানুষ উদ্বিগ্ন ছিল, নানান দেশে কি হতে যাচ্ছে, সরকারি নানান গোয়েন্দা সংস্থা উচ্চ পর্যায় থেকে আমাদের রিপোর্ট করা হয়েছে, সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, বড় বড় গোয়েন্দা পর্যায় থেকে সকলে দেশ একটু উদ্বিগ্ন এবং বিচলিত ছিল আমরা যে 10 তারিখে দেশে সব রাজধানীর প্রবেশ মুখ বন্ধ করা হবে, 0 পয়েন্ট, মতিঝিল, গুলিস্তান সব দখল টকল করে বাংলাদেশে একটা বিরাট ব্যাপার। ফাঁসিবাদের মাস্টার মাইন্ড শেখ হাসিনা, তিনি তো বারবার নানান অডিও ভিডিও অজ্ঞাত স্থান থেকে প্রকাশ করছেন, বলছেন আমরা একেবারে পাশেই আছি, যে কোনো সময় ঢুকে যাইতে পারে, ডিসেম্বর পার করা যাবে না, ত্রিপুরা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইত্যাদি ওই অঞ্চল কেন্দ্রিক বিশাল একটা নতুন পরিকল্পনা চলে যাবে, এসব আপনারা জানছেন। এবং 5ই আগস্টে বিপ্লবের পরে একটা পাল্টা প্রতি বিপ্লবের চক্রান্ত, জুডিশিয়াল কুপ চেষ্টা, আনসার কাণ্ড ঘটানোর চেষ্টা, বিদ্যুৎ সহ নানান জনপ্রশাসনের বিভিন্ন জায়গায় তাদের নানান ক্ষোভকে উস্কে দিয়ে সরকারকে একটা আনস্টেবল করার যে চক্রান্ত, এগুলো সব আপনারা কিন্তু দেখেছেন। 15 বছরে যাদের দাবি দাওয়া ক্ষোভ তারা প্রকাশ করে নাই, তাদের সেই বিক্ষোভ, সে আন্দোলন ওই পর্যায়ে যায় নাই, নতুন একটা অন্তর্বর্তীকালীন একটা নন পলিটিক্যাল একটা ইন্টারিম গভর্নমেন্টকে বিচলিত করার জন্য তারা দেশ অচল করে দেবে, অন্ধকার করে দেবে, এটা করতে হবে, সেটা করতে হবে, 15 বছরে যা হয়নি তা এখনই করতে হবে। আমাদের অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইদের তাদেরকেও দেশ এবং বিদেশ থেকে একটা চক্র উস্কিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে সংখ্যালঘুদের যান মালিকানে নিরাপদ হয়, তারাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরাপদ, একথা বলার চেষ্টা করা হয়েছে। একেবারেই 5ই আগস্টের পরপরই পূজার সময় আসলো, একটা নতুন পরিস্থিতি তৈরি হলো, আবার এই শারদীয় দুর্গোৎসব গেল, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এই সহ অবস্থান বজায় রেখে দেশে শান্তি শৃঙ্খলার জন্য আহ্বান জানানো হয়েছিল। আপনারাই সাক্ষী আছেন, সকল মিডিয়া সাক্ষী আছে, ইভেন ইন্ডিয়া, ভারত সহ ওয়েস্টার্ন কান্ট্রির বড় বড় মিডিয়া কলাম লিখেছে যে জামাত ইসলামী, ইসলামী ছাত্র সমিতিকে সাম্প্রদায়িক বলে এখানে আমাদেরকে অপবাদ দেওয়া হয়েছে, ছোট করার চেষ্টা করা হয়েছে, মিসপ্রোপাগান্ডা করা হয়েছে। অথচ তাই পূজা মৌসুমে তাদের নেতা কর্মীরা লাঠি হাতে করে তাদের ধর্মপালন মন্দির প্যাগোডা পাহারা দিয়েছে, এটা ওয়েস্টার্ন মিডিয়া, ইন্ডিয়ান মিডিয়া তো কিন্তু এডিটরিয়াল পোস্টিং লেখা হয়েছে, এগুলো চক্রান্ত চেষ্টা করা হয়েছিল এটি মানুষ তৈরি করে না, এখানে তারা মনে করে যে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে এ দেশে আর অমুসলিম অন্য ধর্মের লোকরা আর নিরাপদ থাকবে না, আওয়ামী লীগ চলে যাওয়া মানে এদেশে তাদের ভাষায় মৌলবাদীদের উত্তাল হয়েছে, দেশ মৌলবাদীরা চালাচ্ছে, এই সব উস্কানিগুলো মিথ্যাচার অপপ্রচার করে দুনিয়ার বিভিন্ন অপশক্তির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করা হচ্ছে, সে কারণে আমরা আজকে উদ্বিগ্ন। এবং আজকে 10ই নভেম্বরকে যে পরিকল্পনা, যে ষড়যন্ত্রের কথা মিডিয়াতে, অনলাইনে, ফেসবুকে গণমাধ্যমে এসেছে, এটাও জাতিকে খানিকটা ট্র্যাক করে বিচলিত করছে, মানে তিন মাস একটার পর একটা, ওয়ান অফ প্ল্যান, আপনি চিন্তা করেন একটার পর একটা ঘটনা ঘটিয়ে
সরকারকে একটা স্থিতিশীলভাবে একটা অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল একটা ইনক্লুসিভ একটা পার্টিসিপেটরি ইলেকশনের দিকে যেতে গেলে আমি রাষ্ট্রের সমস্ত অর্গানকে হয়তো রিফর্ম করতে পারবো না, কিন্তু তোমার পক্ষে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন কমিশন, কনস্টিটিউশন এই চার পাঁচটা জায়গায় তোমাকে রিফর্ম করতে হবে। সেটার জন্য তো একটা টাইম প্রয়োজন, সেটাও ওরা এই অন্তর্ভুক্তিকালী সরকারকে দেবে। একটা চক্র মনে করছে যে অস্থিতিশীল করতে পারলে আন্দেশ পাবে, তিনি পারবে না চলে যাবে। আপনি সর্বশেষ দেখেন সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম কি ব্যবহার করা হয়েছে, আপনারা মনে হয় সব অডিও ভিডিও দেখেছেন, আমি তো নিশ্চিত। একটা সরকারের উপদেষ্টা মানে একজন মিনিস্টার এবং ল পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের মিনিস্টার মানে একটা খুব পাওয়ারফুল মিনিস্টার, এরপরে আবার তাকে পার্লামেন্টের স্পিকারের প্রশাসনিক এবং ফিনান্সিয়াল দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ইন্টারনাল গভর্নমেন্ট পরিচালনা পলিসি মেকিং এর ক্ষেত্রে চিফ অ্যাডভোকেটকে গাইড করা, পরিচালনা করা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করার এই গুরুত্বপূর্ণ কাজেও কিন্তু সরকারকে আসিফ নজরুল স্যার সহযোগিতা করতে হবে। সবাই আপনারা সেই ব্যক্তি তিনি সুইজারল্যান্ডে সফরে যাচ্ছেন, তাহলে আমাদের ফরেন আমাকে আসিফ নজরুলকে ফোন করেছিল, আমি পরশু দিন যখন কুষ্টিয়া থেকে ফিরি রাতে, আমি ওটা দেখে তো খুব দুঃখিত কষ্ট হয়ে রাতে আমার গাড়ি উঠে থাকি, আমি তাকে একটু সহজ সান্ত্বনা দিলাম, আমি বললাম যে ভাই আপনার এই দৃশ্য দেখে ওরা খুব কষ্ট পেয়েছে, আশ্চর্য হয়েছে যে একটা দেশের ফরেন মিনিস্টার আমি বলে দিচ্ছি তিনি সফরে যাচ্ছেন, তাহলে আমাদের দেশের ফরেন মিনিস্ট্রির কর্তব্যটা কি, সুইস অ্যাম্বাসেডরের দায়িত্বটা কি, তার প্রোটোকল কোথায়, তার সিকিউরিটি কোথায়, তিনি একটা এয়ারপোর্টে তিনি অ্যারাইভেল করলেন তাহলে তার প্রোটোকল তার সিকিউরিটি অ্যাফেয়ার্সটা ওখানকার রাষ্ট্রদূত কি করেছে, ধন্যবাদ দিয়েছি যে আপনি অত্যন্ত ধৈর্যের সাথে দৃঢ়তার সাথে তাদের সঙ্গে আপনি কথাবার্তা বলেছেন, অন্য কেউ বলে এই ধৈর্য ধরতে পারত কিনা আমরা জানি। আমি তাকে প্রশ্ন করছি যে আপনি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রিকে এটা জানতে চায় যে তারা কি দায়িত্ব পালন করেছে, ওখানকার সুইস অ্যাম্বাসিটা কি করেছে, আমার বলল করার ভাই আমি তো প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছি যে প্রোটোকল অফিসার ছিল যে আপনি কি করেছেন, সে আমার পাশে দাঁড়িয়েছে তো দশ মিনিট ধরে আমার সাথে তারা এই ব্যবহার করছে আপনি কি করেছেন, তো সে জবাব দিয়েছে যে স্যার আপনি কথা বলছেন সেজন্য আমি কোনো কথা বলি, এইটুকু কথা বলো এটি কি তার দায়িত্ব, তা আমি ওনাকে বলেছি যে আপনি আইন উপদেষ্টা এটা আপনার দেখার দায়িত্ব, এর পিছনে চক্রান্ত আছে সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা ফেসিবাদের দোসরা এখনো যে রন্ধে রন্ধে বিরাজ্য মানুষ তা প্রমাণ করে এবং তা এইভাবে আমাদের দেশের সম্মানিত উপদেষ্টাদেরকে বিদেশে অপমানিত করে লাঞ্ছিত করে ব্যক্তিকে লাঞ্ছিত করে দেশকে অপমানিত করে দেশকে লাঞ্ছিত করে আমাদেরকে অপমানিত করে আমরা খুব কষ্ট দিয়েছি। এবারে সরকারের আরেকজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ তার সঙ্গে ভালো ব্যবহার করা হয় যেটা পত্রিকা যত কমে দিয়েছে, তা আমি মনে করি যে একটার পর একটা এই যে চক্রান্ত ষড়যন্ত্রে আমরা উদ্বিগ্ন বিচলিত, তবে আমরা আশাবাদী এই ফ্যাসিস্ট এই স্যাডিস্ট যারা জনগণের উত্তাল ক্ষোভের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের নিষ্ঠুরতা তাদের বর্বরতা এই জাতি দেখেছে, কোন সভ্য দেশে কোন সভ্য মানুষ এই কর্তৃত্ব এই নিষ্ঠুরতা দেখাতে পারে যতই বিদেশে চক্রান্ত করা হোক, যতই মিথ্যাচার মিসপ্রপাগান্ডা করে জাতিকে অস্থির করার চেষ্টা করা হোক, ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদ চিনেছে, ফ্যাসিবাদী দলকে চিনেছে, ফ্যাসিবাদের মাস্টার মাইন্ড করা তাদেরকে চিনেছে, তাদেরকে এই জাতি কখনো গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস। তারা গতকালকেই জিরো পয়েন্ট দখল করে পুলিশ স্টেশন সব দখল করে নেবে, দেশপ্রেমিক দুই ছাত্র জনতা তারাও কিন্তু এ খবর পাওয়া মাত্রই রাতেই তারাও কিন্তু জিরো পয়েন্টে হাজির হয়ে গেছে। মিডিয়া খুঁজে দিন করার কথা চিফ জাস্টিস দলবাজ চিফ জাস্টিস সহ আপিল ডিভিশনের এবং হাইকোর্টের কিন্তু দলবাজ বিচারপতিরা জুডিশিয়াল কোর্ট চেষ্টা করলো, সেজন্য কিন্তু এই বৈষম্য কমিটির ছাত্র নেতারা নয়টা এলাকায় হাইকোর্ট ঘোরা করে তাদের পদত্যাগে বাধ্য করেছে।
ফলে দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, যারা দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, গণতন্ত্রকে ভালোবাসে, কর্তৃত্ববাদী ফ্যাসিবাদকে ঘৃণা করে, এদেশের মানুষের হৃদয়ের এই ক্ষোভ 5ই আগস্টের এই চেতনা যতদিন জীবিত থাকবে ততদিন বাহ্যিক কোনো ষড়যন্ত্র আমাদের দেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দিতে সক্ষম হবে না। আমি কলম শ্রেণী যারা স্বাধীনভাবে আপনাদের মত প্রতিষ্ঠার সুযোগকে মানুষের কাছে তুলে ধরেন, আমরা আশা করি জনগণকে দেশ গড়ার জন্য আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হবে 5ই আগস্টের চেতনা। কোন চেতনায়? দল মত নির্বিশেষে শিশু ছাত্র ছাত্রী মহিলা শিক্ষক বৃদ্ধ রাজপথে নেমেছে, সেই উত্তাল বন্ধ আন্দোলন কোনো দলের ছিল, এটা সার্বজনীন একটা আন্দোলনের রূপ ধারণ করেছিল। আমাদের জাতীয় ঐক্যের চেতনাটা হচ্ছে সেই সার্বজনীন একটা ইস্যু, সেটাই হচ্ছে 5ই আগস্টের চেতনা। আমি জাতির কাছে আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো, আসুন আমরা 5ই আগস্টের চেতনাকে ধারণ করি। এই চেতনাই আমাদের স্বাধীনতা, আমাদের ভৌগোলিক অখণ্ডতা, আমাদের স্বাধীন জাতীয় সত্তা, আমাদের মূল্যবোধকে এই চেতনাই কোনো রক্ষা করতে পারে। কেবল 2-3 মাস বয়সের একটা অন্তর্বর্তীকালীন অরাজনৈতিক সরকার একটা ইলেকশনের জন্য চেষ্টা করছেন, ওনারা সার্চ কমিটি গঠন করেছেন, একটা নিউট্রাল ইলেকশন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলের মতামত চেয়েছেন, আমরা মতামত দিয়েছি, একটা প্রক্রিয়া যাচ্ছে। তার মধ্যে যদি 8-10 বার তাদেরকে বাধাপ্রাপ্ত করা হয়, বাধার সম্মুখীন করা হয়, ষড়যন্ত্র করা হয়, সামনে আর কত নিষ্ঠার তারা করবে আমরা জানি না। এই জন্য আজকে আপনাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে জাতিকে এই ব্যাপারে আমি সচেতন এবং সাবধান দেওয়ার জন্য সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো, এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে এই ফ্যাসিবাদের দোষরা যেন আর দাঁড়াতে না পারে সে ব্যাপারে আমরা যেন একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারি। প্রশাসনের অভ্যন্তরে এখনো ঘাপটি মেরে পড়ে থাকা ফ্যাসিবাদের এই দোষকদেরকে প্রধান উপদেষ্টার কাছে আমি আবেদন জানাই। আমরা রাজনৈতিক সভা সমাবেশও করেছি, উপদেষ্টাদের সাথে দেখা করে আমি বলেছি, প্রশাসনের অভ্যন্তরে যাদেরকে আপনার ফ্যাসিবাদের দোষক বলে চিনতে পারেন কেন তারা সেখানে থাকবে? তারা তো আমাদের গাড়ি সামনে যেতে দেবে না, তাদের চিন্তিত করুন। প্রচুর যোগ্য মানুষ আছে যাদেরকে 15 বছর রিট্রাক্ট করা হয়েছিল, বৈষম্য বঞ্চিত করে তাদেরকে বাইরে রাখা হয়েছিল, সেসব যোগ্য লোকদেরকে আপনি পদায়ন করেন। সচিবালয় বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, জুডিশিয়ারি বলেন, এই সব জায়গাতে যোগ্য যোগ্য মানুষদেরকে আপনি পদায়ন করে দেশকে নিরপেক্ষ একটা নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই অন্তর্বর্তী সরকারি সরকারকে সহযোগিতা করেন। এই আবেদন আজকে আপনাদের এই খুলনা প্রেস ক্লাব থেকে আমি প্রধান উপদেষ্টা বরাবর পেশ করছি, এবং সকল উপদেষ্টাকে এ ব্যাপারে ভূমিকা রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে এতটুকু কথা বলে আমার কথা শেষ করতে চাই। খুলনার মানুষ হিসেবে, এই মাটির সন্তান হিসেবে খুলনার সকল রাজনৈতিক দল এবং নেতৃত্বের প্রতি আমার আবেদন থাকে যে আমরা দল মতে ভিন্নতা থাকুক, নির্বাচনের পলিসি প্রত্যেকে ভিন্ন থাকুক, কিন্তু খুলনার এবং তথা বাংলাদেশের মানুষের আইন শৃঙ্খলা শান্তি যান মাল জীবন নিরাপত্তা প্রশ্নে কমন কিছু ইস্যুতে যেন আমাদের একটা ন্যাশনাল ইউনিট, একটা জাতীয় ঐক্যে আমরা থাকতে পারি। আমাদের একটা স্বতন্ত্র মূল্যবোধ আছে, আমাদের একটা স্বাধীন সত্তা আছে, আমাদের একটা স্বাধীন সংস্কৃতি আছে। দুনিয়ার সব উন্নত গণতান্ত্রিক দেশে এই কালচারটা কিন্তু আছে যে জাতির উপরে কোনো আক্রমণ হলে জাতীয় আদর্শ সত্তা স্বাধীনতা সর্বোচ্চ অস্তিত্বের উপরে কোনো আক্রমণ আসলে ন্যাশনাল ইস্যুতে কিন্তু যে জারি বেঞ্চ অপোজিশন বেঞ্চ পলিটিক্যাল পার্টি সব কিন্তু এক টেবিলে তারা বসে মত বিনিময় একেবারে নিকট প্রতিবেশী ভারতেও কিন্তু এই উদাহরণটা আছে। সেজন্য আমি বলবো যে আমাদের দেশে এই কালচার চালু হওয়া উচিত, আমরা যেন নিজেদের মধ্যে এই জাতীয় একটা ঐক্য আমরা গড়ে তুলতে পারি। নির্বাচন আসলে অনেক পোলারাইজেশন হবে, নির্বাচনের মাঠে অনেক সমীকরণ হবে, কোন সমীকরণ হবে তখন যার যার আদর্শ নিয়ে আমরা নির্বাচনের ময়দানে যাবো, কিন্তু নির্বাচনটা যেন সুস্থ সুন্দর এবং নিরপেক্ষ হতে পারে সে ব্যাপারে সকলকে সহযোগিতা করার জন্য আমি খুলনার রাজনীতিবিদ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।